নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক রাশিফল ভিডিও। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই সপ্তাহে অর্থাৎ 17 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে তার অগ্রিম পূর্বাভাস এই ভিডিওতে আমি দিতে চলেছি। তার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, এই রাশিফলটি চন্দ্রের গোচর ধরে নির্ণয় করা হয়, অর্থাৎ চন্দ্রের অবস্থান ধরে নির্ণয় করা হয়, যে কারণে এই রাশিফলের প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। তবে আপনাদেরকে এতটুকুটা বলতে পারি, এই ভিডিওতে যে যে জায়গা খারাপ রয়েছে সেই জায়গাগুলো আপনারা যদি আগে থেকে জেনে যেতে পারেন তাহলে আপনারা সেই ভুল পদক্ষেপ কিন্তু আপনারা কখনোই দেবেন না, এবং যার ফলে আপনাদের খারাপ হওয়ার চান্সটা জিরো হয়ে যাবে। অর্থাৎ আমার কথার মানে, আপনার ভালো না হলেও খারাপটা হবে না। তো আসুন, আর দেরি কিসের, জেনে নেওয়া যাক এই সপ্তাহে অর্থাৎ 17 আগস্ট থেকে 23 আগস্টের মধ্যে তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। শুরু করা যাক। রাশিফল শুরু করার পূর্বে আমি আপনাদের এই সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ দিনের কথা জানিয়ে দিই। 17 আগস্ট সোমবার কৃষ্ণ ত্রয়োদশী রয়েছে, 19 আগস্ট বুধবার অমাবস্যা রয়েছে এবং 22 আগস্ট শনিবার গণেশ চতুর্থী রয়েছে। এবার আসুন জেনে নিন এই সপ্তাহে আপনাদের কেমন যেতে চলেছে। প্রথমে আসি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের দশমভাবে, একাদশভাবে এবং দ্বাদশভাবে চন্দ্রের অবস্থান যা কিনা রাজসুখ আনার একটা অবস্থা তৈরি হতে চলেছে, এবং সপ্তাহের প্রথম ভাগ এবং মধ্যভাগ পর্যন্ত আপনাদের কিন্তু খুবই ভালো যেতে চলেছে। পরিবারের মধ্যে একটা বন্ডিং এবং পরিবারের মধ্যে একটা ভালোবাসা তৈরি হতে চলেছে। তবে সপ্তাহের শেষ ভাগে কিন্তু আপনার খরচা বৃদ্ধি পাবে এবং মানসিক টেনশন কিন্তু বৃদ্ধি পাবে। এই সপ্তাহে আপনার কর্মপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু চাকরি পেতে চলেছেন। তবে এই সপ্তাহে শেষের দিকে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা লক্ষ্য করা যাচ্ছে। তবে যদি আপনার বোন থাকে তাহলে বোনের সাথে আপনার কিন্তু সম্পর্ক কিন্তু খুবই ভালো হতে চলেছে। এরপর আসি বৃশ্চিক রাশি। আপনাদের নবমভাবে, দশমভাবে এবং একাদশভাবে চন্দ্রের গোচর যা কিনা আপনাদের ধর্মের প্রতি মনোযোগ কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ ধর্ম নিয়ে আপনি চলতে পছন্দ করবেন। পুত্র সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন। এছাড়াও এই সপ্তাহে আপনার মান সম্মান বৃদ্ধির পাশাপাশি যশ খ্যাতি বৃদ্ধি পেতে চলেছে। যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকরির জন্য দয়া করে আপনারা প্রচেষ্টা করুন, কারণ চাকরি পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু চলে এসেছে। তাই ঘরে বসে না থেকে চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু চাকরি পেতে চলেছেন। আর যারা অলরেডি চাকরি করছেন তাদের প্রমোশন হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ আপনাদের কাজের ভিত্তিতে বস আপনাদের কিন্তু প্রমোশন করে দেবে। এই সপ্তাহে আপনাদের ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্য দ্বারা যে কোনো কাজ কিন্তু আপনারা করে ফেলবেন, এবং এই সপ্তাহে পিতার সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ বাবার হেল্প পাবেন, যার ফলে আপনার জীবনে ওয়ান স্টেপ আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেস থেকে প্রচুর অর্থ উপার্জন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনার বিজনেসে টাকা যেগুলো আটকে রয়েছে সেই টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা প্রবল হারে লক্ষ্য করা যাচ্ছে। তবে এই সপ্তাহে আপনারা রোগ, ঋণ এবং শত্রুতা থেকে কিন্তু সাবধানে থাকবেন, অর্থাৎ এই সপ্তাহে কাউকে কিন্তু টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না। এই দুটোর মধ্যে একটি কাজ যদি আপনারা করে ফেলেন তাহলে কিন্তু আপনারা প্রবলেমে পড়তে চলেছেন। এরপরে আসি ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের
অষ্টমভাবে, নবমভাবে এবং দশমভাবে চন্দ্রের গোচর, যা কিনা আপনাদের মানসিক দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এবং অর্থনৈতিক অবস্থা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম পার্টে। তবে সপ্তাহের মাঝখানে মিডিল ফেজে কিন্তু আপনার ধর্মের প্রতি একটা প্রবণতা বৃদ্ধি পাবে, অর্থাৎ আধ্যাত্মিকতার দিকে কিন্তু আপনারা একটু ঝুঁকে পড়বেন এবং এই সপ্তাহে আপনাদের কিন্তু সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন, অর্থাৎ সন্তান যাদের নেই তারা কিন্তু সন্তান লাভ করতে চলেছেন এবং যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু সন্তান থেকে কিন্তু একটা আনন্দ পাবেন। তবে সপ্তাহের শেষের দিকে কিন্তু আপনাদের ভালো রয়েছে, এই সপ্তাহের শেষের দিকে আপনাদের মনের উদ্যমতা বৃদ্ধি পাবে এবং যে কোনো কাজের একটা এনার্জেটিক ভাব কিন্তু তৈরি হবে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, ঘরে বসে আছেন, তারা কিন্তু নতুন চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের কিন্তু ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যাদের বিবাহ নিয়ে এতদিন প্রবলেম ছিল তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের বিবাহ কিন্তু হয়ে যাবে এবং যারা ডিভোর্স হয়ে গেছে তাদের কিন্তু পুনরায় দ্বিবিবাহ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে সবচেয়ে বড় ব্যাপার, এই সপ্তাহে কিন্তু আপনারা রাগকে নিয়ন্ত্রণ করুন, অর্থাৎ রাগের কারণে কাউকে কোনো কথা বলে দিলেন এবং সেখান থেকে কিন্তু একটা শত্রুতা হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে, তাই রাগকে বর্জন করুন। এরপরে আসি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে সপ্তমভাবে, অষ্টমভাবে এবং নবমভাবে চন্দ্রের গোচর, যা কিনা আপনাদের প্রেমের কিন্তু একটা ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যারা প্রেম নিয়ে এতদিন ভুগছেন তাদের কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে কিন্তু আপনাদের বিবাহ হওয়ার মতো কিন্তু পজিশান চলে আসবে, বা যারা বিবাহের জন্য খুব প্রচেষ্টা করছেন এতদিন ধরে তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ সুন্দরী কোনো মেয়ের আগমন আপনাদের হতে চলেছে। যারা বিজনেসের সাথে বিজনেস করছেন, বৈদেশিক বাণিজ্য করছেন, তাদের কিন্তু সপ্তাহের প্রথম ভাগ শুভ, কিন্তু মধ্যভাগে কিন্তু আপনাদের একটু টেনশন বৃদ্ধি পাবে এবং মধ্যভাগে আপনার ব্যবসায় পুঁজি আটকে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষের ভাগে কিন্তু আপনার ধর্মের প্রতি একটা ভক্তি বৃদ্ধি পেতে চলেছে এবং সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন। তবে এই সপ্তাহে আপনারা কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন অবশ্যই, কারণ পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই সপ্তাহে আয়ের থেকে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে এবং স্বামী স্ত্রীর সাথে মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনারা উভয়ই কিন্তু একটু একে অপরকে বোঝার চেষ্টা করুন, তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে না। এরপর আসি কুম্ভ রাশি। আপনাদের ষষ্ঠভাবে, সপ্তমভাবে এবং অষ্টমভাবে চন্দ্রের গোচর, যা কিনা আপনাদের সপ্তাহের শুরুতে মায়ের কাছ থেকে কিন্তু কষ্ট পেতে চলেছেন, রোগ ঋণ এবং শত্রুতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং সবচেয়ে ভাইটাল পয়েন্ট, এই সপ্তাহে কিন্তু আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধারও নেবেন না। এই দুটির মধ্যে যে কোনো একটি কাজ যদি আপনারা করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে ফাস্টফুড জাতীয় কোনো খাবার কিন্তু আপনারা খাবেন না, অর্থাৎ বাইরের খাবার খাবেন না, যদি খান সেক্ষেত্রে কিন্তু আপনার পেটের অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ পার্টে আপনাদের কিন্তু সুন্দরী কোনো নারীর সাথে দেখা হয়ে যেতে পারে এবং যেখান থেকে আপনাদের কিন্তু প্রেম বা প্রেমজ সম্পর্ক তৈরি হতে পারে এবং বৈদেশিক বাণিজ্য থেকে আপনার অর্থ কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের পঞ্চমভাবে, ষষ্ঠভাবে এবং সপ্তমভাবে চন্দ্রের গোচর, যা কিনা আপনাদের সন্তানের কাছ থেকে কিন্তু সুখ আসতে চলেছে এবং আপনার অর্থের উপার্জন অনেকটাই ডেভেলপ করবে এবং দেব দেবতা এবং ধর্মের প্রতি কিন্তু আপনার আকর্ষণ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তবে সপ্তাহের মধ্যভাগে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিকে আপনারা অবশ্যই নজর দেবেন এবং এই সপ্তাহে শেষের দিকে কিন্তু আপনারা কোনো দামি প্রোডাক্ট বা ঘর সাজানো বা ঘরের কোনো দ্রব্য কিন্তু আপনারা ক্রয় করতে চলেছেন। এছাড়াও সপ্তাহের শেষের দিকে কিন্তু আপনাদের রোগ ঋণ এবং শত্রুতা থেকে কিন্তু প্রবলেম আসতে চলেছে এবং সবচেয়ে ভাইটাল পয়েন্ট, আপনাদের
এই সপ্তাহে কাউকে টাকা ধার দেওয়া উচিত হবে না এবং টাকা ধার নেওয়া উচিত হবে না। এই দুটির মধ্যে যে কোনো একটি কাজ যদি আপনারা করে ফেলেন তাহলে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ হতে চলেছে, এবং যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রিম পর্যায়ে শুভ হতে চলেছে। ওভারঅল মীন রাশির জাতক ও জাতিকার সমস্ত দিক থেকেই শুভ হতে চলেছে, কিছু কিছু দিক ছাড়া। তো এই ছিল এই সপ্তাহের 17 থেকে 23 তারিখ পর্যন্ত সাপ্তাহিক রাশিফল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।